ঘুরছে মানুষ, ঘুরছে সময়, উড়ছে এ জীবন। তোমায় নিয়ে উল্টো স্বপ্ন দেখে আমার মন। তুমি বন্ধু উল্টো পথে, উল্টো এক পথে, তোমায় পেতে উল্টো রথে, ছোটে উল্টো দিন। ছুটে ছুটে দেশে হারা কোথায় গেলে পাই, উল্টো পথে চলছে সবাই। তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে বন্ধু, তোমার দেখা নাই। উল্টো পথে উল্টো রথে চলছে যে সবাই। বুঝলাম ভাজান, তুমি যেরকম মায়া করে আমার মাথায় হাত বুলাই দিতেছ, মনে হইতেছে আমার আসলে আম্মা জানাই আমার হাত বুলাই দিতেছে। ছোটকালে আম্মা জান আমার এরম করে হাত বুলাই দিয়া ঘুম পাড়াই দিত। আপনার লেগে দাদি জানের মনে অনেক মায়া ছিল, তাই না আব্বাজান? থাকবো না খেলা, কত সাধনা করিয়া মাঝ বয়সে হের পাটি আইছিলাম আমি। এর কাছে তো আমি সাত রাজার ধন মানিক, এখন কথা আমার মনে হইতেছে বুঝছ মা। কি মনে হয় বোঝেন? আমার মনে হইতেছে যে আমায় পরপারে গিয়া সুখ পায় নাই বলিয়া আবার তুমি ওই আমার কাছে ফিরে আইছে। আমি যদি জানি জান হইতাম তাইলে হ্যার চেহারা ছুরতের লগে তো আমার চেহারা ছুরতের একটু হইলো মিল হইতো, কিন্তু তার চেহারার লগে তো আমার চেহারার কোনো মিল নাই আব্বাজান। চেহারা সুরতে মিল নাই কে তো হয়েছে কি, মাগের দিল তো একেবারে খাপ খাপ। তোমার যেরকম দিলের মধ্যে খালি ভালোবাসা, হ্যাঁ দিলের মধ্যে এরমই আছিল খালি ভালোবাসা। আপনার মুখে নিজের প্রশংসা শুনতে গেলাম ভালোই লাগতেছে আব্বাজান। যার প্রশংসা পাওয়ানের এটা তো প্রশংসা করণই লাগবো আব্বাজান। আজকালকার দিনে এরম মায়া তো পাওয়াই যায় না যে নিজের শ্বশুরে এত যত্ন করে। এরা তো আজকাল বুড়া শ্বশুর শাশুড়ি বোঝা মনে করে, বোঝা ঘরে থেকে ফালাই দিতে পারলে এগো শান্তি। ছি ছি আব্বাজান, এগুলো কী করতেছেন আপনি? বাবার বাড়ি যখন ছেড়ে আসছি তখন খালি নিজের আব্বাজানের লেগে অনেক কষ্ট হইতো, কিন্তু এই বাড়িতে আসনের পরে আমি আমার আরেকটা আব্বাজান পাইছি। কোনোদিন আব্বাজানের কষ্ট বুঝি নাই কা, আর আপনি এমন করে কইতেছেন। আরে জীবন দিলটারে এরকমই রাখো আম্মা জান, আমি কাজ দিলে দোয়া করতেছি তোমরা হারা জীবন সুখী থাকো। আমি জানি আব্বা জান, আমি আমি মেলা সুখী হম, কারণ আপনি আমার দোয়া দিচ্ছেন, আর গুরুজনের দোয়া কখনো বিফল যাইবার পারে না। সুখী আর ওই ব্যাপার না ভাই আম্মা জান, তার আগে তো খুশি লাগে না। কিছু বললেন চাচা? হ্যাঁ না না কিছু করে নাই, খারাপ হয়েছেন যেন আম্মা জান, আপনি পারেন না চাচা, আপনি আমাকে তুমি করে বলবেন। একজনের চেহারার লগে আরেকজনের চেহারার এত মিল হয় কেন? এই মায়া কি নাজমা আম্মা জানের রক্তের কেউ, নাকি নাজমা আম্মা জানি আবার ফিরে আইলো? আল্লাহ কি দেখতেছি আমি হুজুর, কি দেখতেছি? নিজের চোখে তো বিশ্বাস করতে পারতেছি না। আমার বউয়ের খালাতো বোন মাফসলে থাকে, একটা চাকরি ধরিয়ে দেবে বলে আমার কাছে নিয়ে এসেছি। ইরানি আম্মা জান, তোমার কাছে যদি আমি এখন একখান খাস কথা জানা চাই তুমি কি কিছু মনে করবা? না না চাচা জান, বলেন কি জানতে চান? আমার দিলে বোধ খায় এটা জানার লেগে এর লেগে কইতেছি আর কি। আচ্ছা আম্মা জান, এই তোমার চেহারা আর কোনো মাইয়া আছে নি তোমাকে ফ্যামিলিতে, মানে যার নাম হলো গিয়া নাজমা? হন অবশ্য হ্যাঁ ভাইসা নাই আমার জানার মধ্যে, তেমন কেউ কখনোই ছিল না চাচা। আমার চেনা জানা একটা মায়ের লোকে তোমার চেহারা একেবারে হুবহু মিলে যেতেছে, এর লাগে আমি জানবার চাইতেছি। তুমি কিছু মনে করো না আম্মা জান। না না মনে করার কি আছে।
কি ব্যাপার ফারিয়া বানু, আমি আইলাম তোমার লগে চাইটে প্রেম মহব্বত ভালোবাসার কথা কইতে, তুমি মুখটার এরকম তন্দুরি রুটি লান বানা রাখছো গেলা? কত পশু কাটাপন থেকে একটা বিড়াল কিনেছিলাম না? হ কিনছো? সিন্ডি মিন্ডি কি জানি নাম রাখছিলা? ওর নাম সিন্ডি, সিন্ডি বলে বলবা। হ্যাঁ সিন্ডি। সিন্ডি না কোথায় যেন হারিয়ে গেছে। কোথায় যেন চলে গেছে মানে? নতুন একটা বিলে আনছো, চোখে চোখে রাখবা না? আবার বিড়াল? বললাম না তোমাকে সিন্ডি বলবো, ওর নাম সিন্ডি। মানে সিন্ডিদের চোখে চোখে রাখবা না? চোখে চোখে তো রেখেছি, কিন্তু কখন যে সে অজানার পথে পা বাড়িয়েছে বুঝতেই তো পারলাম না। অজানার পথে চলে গেছে, খুঁজো নাই? খুঁজি নাই, আবার খুঁজতে খুঁজতে জুতার সোল তো এক পরত ক্ষয় করে ফেললাম। তাহলে তো ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? সিন্ডি তো মনে করে যে মেয়া বিলাই, বুঝছো? আমার মনে হয় কি কোনো মদ্দা বিলাল লগে প্রেম ভালোবাসা কইরা বাইকে গেছে গা। আই তুমি আমার সাথে ফাইজলামি করছো? দুদিনও হয়নি আমার সিন্ডিটা বাসা এসেছে, ও কার সাথে ভালোবেসে চলে যাবে? আরে প্রেম মহব্বত ভালোবাসা এমন একটা বিষয় যেটা হইতে বেশি সময় লাগে না। এই যে তোমার লগে আমার যে প্রেম মহব্বত ভালোবাসা হয়েছিল বেশি সময় লাগছিল। আই একদম ফাইজলামি করব না বলে দিচ্ছি, আমার সিন্ডির জন্য কিন্তু এমনি আমার মনটা খারাপ। একটা বিলাই বাইকে, মানে একটা সিন্ডি বাইকে গেছে, এর লিগে তোমার মন খারাপ হয়ে থাকবো? আমি দরকার হলে কাটা বন থেকে তোমার লিগে দশটা সিন্ডি এনে দিমু। শোনো হাফিজুদ্দিন, একটা ছেড়ে আরেকটা ধরা তোমাদের ছেলেদের কাজ, এটা মেয়েদের কাজ না। আর এই দুই দিনের সিন্ডির প্রতি আমার যে ভালোবাসাটা হয়েছে, নতুন বিড়াল আসলে কি আমি সেই মায়াটা অনুভব করবো বলো? না এটা তো পারনের কথা না। সিন্ডি কোথায় গিয়েছে, কি করছে, কিছু খেয়েছে কিনা, কেউ তাকে মেরে ফেলেছে কিনা, বিশ্বাস করো যত সব কুচিন্তা আমার মাথায় ঘুরছে। আচ্ছা সত্যি যদি সিন্ডির কিছু হয়ে যায় তখন? এই সম্ভাবনা কিন্তু একদম উড়াই দেন যায় না। তুমি আমার জন্য কাজ করতে পারবে হাফিজুদ্দিন? দেখো কোনো কিছু হারিয়ে গেলে রিক্সা ভ্যানে যেরকম মাইকিং করে সবাইকে জানায় না, তুমি আমার সিন্ডির হারানোর বিজ্ঞপ্তিটাকে একটু তুমি রিক্সা ভ্যানে একটু মাইকিং করে দিবে? হ্যাঁ না মানে হচ্ছে কি আমার তো একটা আর্জেন্ট কাম আছে, আমি তো পারব না। তোমার কাছে আমি বড় না তোমার আর্জেন্ট কাজ? অফকোর্স তুমি, তুমি দেখতে পাচ্ছ না আমি সিন্ডির জন্য কত কষ্ট পাচ্ছি? তুমি কি চাও সিন্ডির জন্য কষ্ট পেতে পেতে আমিও তোমার জীবন থেকে হারিয়ে যাই? বলাই সাট, তুমি এসব কি অলক্ষণে কথা কইতেছ? আমি বললাম তোমার কথায় খুব মাইন খাইছি। সত্যি বলছি হাফিজুদ্দিন, সিন্ডিকে না পেলে আমি মরে যাব। এই হাফিজুদ্দিন জিন্দা থাকতে তার পিয়ারের ফারিয়া বানরে তার জীবন থেকে হারাইতে দিব না। দরকার হলে এরকম একসরা জরুরি কাম ভবিষ্যতের লিগে হাসি মুখে স্টপ করে রাখবো। চাচা ইরানির চাকরির ব্যাপারে কিছু বলছেন না? এখানে কখনো কিছু নাই, তুমি যখন একটা আবদার লয়ে আইসো মনে করো যে চাকরি হয়ে গেছে। এখন তুমি খালি আমারে কও যে বেতন কত দেওয়া লাগবে। চাচা বিয়ে পাশে একটা মেয়ে, তাকে কত বেতন দিতে হবে সেটাকে আপনাকে বলে দিতে হবে, আপনি যেটা উপযুক্ত মনে করেন সেটাই করবেন। ব্যাস তুমি যখন বেতনের বিষয়টা আমার উপর ছেড়ে দিছো, তখন আর বেতন নিয়ে কোনো কথা আমি কইতে চাই না। মানে যেহেতু এখানে চাকরি করবো আশেপাশে কোনো থাকুন লাগবে আপনি মেসে থাকবেন, এটা কেমনে হয়? তার চেয়ে এক কাম করেন না, আপনি যদি আপত্তি না থাকে তো আমার বাড়িতে গিয়ে উঠেন। হ্যাঁ তাহলে তো চাচা কোনো চিন্তাই থাকলো না, ইরানির ও সুবিধা অসুবিধা নিয়ে আমাকে আর কোনো টেনশন করতে হবে না। সেটা তো তুমি কইলে হবে না, আমি আমাদের মুখে দেখতে চাই যা আমাদের এই যেটা কইছে এটা কি ঠিক নাকি আপনি বলে অন্য কোনো চিন্তা আছে? জি চাচা জান, দুলা ভাই যেটা ডিসিশন নেবে ওইটাই ঠিক, এই ব্যাপারে আমার কিছু বলার নেই। বাস তাহলে তো হয়ে গেল, তাহলে আজকে আমার বাড়িতে গিয়ে উঠবা আর কালকে থেকে আমার লেগে যাবা। তাহলে চাচা আমরা আজ উঠি। রমেশ ভাই আপনারই তো খুঁজতেছি, আপনার স্কুলে গেছিলাম, আপনারে পাইলাম না, ভালো হইলো আপনার পথে পেয়ে গেলাম আর কি।
খেলা আমারে খুশ দাসুস খেলা কি কোন ভাই অত্র মহল্লায় আপনি হচ্ছেন একমাত্র ভালো মানুষ মহৎ মানুষ আর আপনারে খুঁজব না তো কারে খুঁজব ও নাদিল্লা আমি খুব ভালো করে বুঝাবো বলতেছি তুই আমারে পাম দিতাছস খেলা আমারে খুঁজ দাসুস খেলা ক কয়া ভালা আমি পাম দিই না ভাই যেটা সত্য সেটাই কইলাম ভাই আমার একটা ছোট্ট উপকার করতে হইব ভাই কি উপকার ভাই আপনি তো জানেন আমি লেখাপড়া শেষ করছি কমপ্লিট বেকার আমি এমনই বেকার আমার গার্লফ্রেন্ড আমারে পুরো দিন ঝাড়ির উপর রাখে ভাই আমার একটা চাকরি দরকার ভাই প্লিজ আপনি আমার এই উপকারটুকু করেন ভাই আমার একটা চাকরি দেন আবে আমি তো কোনো নেতাও না কোনো আমলাও না আমি হইলাম একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক আমি তোর চাকরি দেবো কামতে ভাই শুনলাম কদম চাচার ব্যবসা প্রতিষ্ঠানে একজন ক্যাশিয়ার নিয়োগ দিবে আমার চাকরিটা পাওয়াই দেন না ভাই আমার খুব উপকার হয় প্লিজ ভাই আবে আমি তো শুনছি আব্বাজারে চাকরি দিব হ্যাঁ সর্বোচ্চ মনে কর 10-12 ক্লাস পাস একজনের চাকরি দিব তুই তো মেলা পাস দিছস তুই তো মাস্টার্স পাস দিছস আমার মনে হয় না আব্বা এরকমের পাঁচওয়ালা একজন লোকের চাকরি দিব ভাই আমি যদি বেশি লেখাপড়া শিখে কম টাকার চাকরি করতে চাই তাহলে কদম চাচার সমস্যা কোথায় কি হলো আপনি চুপ করে আছেন কেন কথা বলতেছেন না কেন আচ্ছা আদিল্লা তোরে আমি চাকরিটা ম্যানেজ করে দিবার পারি মগার তোরা উপকার করণ লাগবো পারবি ভাই আপনি এটা কি বলতেছেন আমার সাধ্যে থাকলে ভাই অবশ্যই আমি উপকার করব কি উপকার করতে হবে আপনি খালি কোন হন যা কই তাছস ভাইবে চিন্তা কইস ভাই এ আদিল কখনো ফাফর দেয় না ভাই মিথ্যা কথা কয় না আপনি খালি কোন কি উপকার করতে হইব তো কথা কান তো এনে কোন যাইব না আশপাশে কোথাও যাই যাব ল ওদিকে ল পাইছো গতকাল রাইতে একটা বিলাই তার মালিকের বাসার ঠিকা নিরুদ্দেশ হয়ে গেছে গা বিলাইটার নাম সিন্ডি বিলাইয়ের গায়ের রং মিচমিচা কালা দাঁতগুলা ফকফকা সাদা সিন্ডির বয়স হইব এক ঠিকা 13 বছর ওজন হইব সর্বসাকুল্যে 13 কেজি যদি কোনো সহৃদয় ব্যক্তি সিন্ডির খোঁজ পান তাইলে দয়া করে 019-7973 এই নম্বরে যোগাযোগ করবে অথবা দয়া করে আবুল কবিরাজের কবিরাজ কুটির চেম্বারে পৌঁছায় দিবে যে ব্যক্তি সিন্ডিরে তার মালিকের কাছে ফিরায় দিবার পারবো তারে উপযুক্ত পুরস্কার দেওয়া হইব ভাই বলেন এখন আমারে কি করতে হবে বলেন কোন আদিল্লা আমি চিন্তা করতেছি আমি তন্ত্র মন্ত্র শিখুন আর এই ব্যাপারে তোর হেল্প করানো লাগবে আপনি না কদিন আগে বললেন আপনি জাদু শিখবেন হ্যাঁ বলছি জাদুই তো এখনো শেখা শেষ করতে পারেননি এখন আবার ডিসিশন নিলেন তন্ত্র মন্ত্র শিখবেন এক এক দিন তো এক এক ডিসিশন নিচ্ছেন ভাই আরে বাবা রে মোর জ্বালা এক এক দিন এক এক ডিসিশনের কি আছে আমি জাদু শিখুম তন্ত্র মন্ত্র শিখুম সমস্যা আছে কোনো না মানে আপনি তো জাদু শিখবেন স্টুডেন্টদের বিনোদন দেওয়ার জন্য তন্ত্র মন্ত্র শিখবেন কিসের জন্য শুন তন্ত্র মন্ত্র শিখুম একটা এক্সট্রা পাওয়ার অর্জন করার লাগে বুঝতে পারছস এক্সট্রা পাওয়ার যে এক্সট্রা পাওয়ার দিয়ে আমি অসম্ভবের সম্ভব করে ভাড়ামো কি বুঝার পারছস সেদিনই তো পেপারে পড়লাম গ্র্যান্ডিউজ ডিলিউশনে আক্রান্ত ব্যক্তিরাই এমন উদ্ভব চিন্তা ভাবনা করে রমিজ ভাইয়েরও তো এমন কিছু হলো না তো আবে ওই চুপ আছস কেলা এত ভাবনা চিন্তার কিছু নাই গা ওর আমি এখন কথা কই দুর্নীতি বুঝার পারছস দুর্নীতি আমাকে সমাজটারে মনে করে একজন খায়া ফেলাইছে একদম মনে কর যে টপ টু বটম মনে কর যে একদম সাবার করে ফেলাইছে এই যে তুই একটা ভালো স্টুডেন্ট তুই একটা ভালো স্টুডেন্ট হইয়া মনে কর যে পাস দিছস মাস্টার্স পাস দিছস মগর তুই চাকরি পাইতাছস না কেলা তোর ঘুষ দেওয়ান লাগবো ঘুষ দেওয়ানোর টাকা তোর নাই গা এখন কি হবো তুই চাকরিটা পাইবি না বুঝা পারছস হ ভাই এইটা একটা ভালো কথা কইছেন হ্যাঁ তাহলে এইটা থেকে মুক্তির উপায় কি এইটা থেকে মুক্তির উপায় হলো এই তন্ত্রমন্ত্র শেখো তন্ত্রমন্ত্র শেখা মনে কর যে আমি নিজের মধ্যে একটা পাওয়ার অর্জন করুক সেই পাওয়ার খাটাইয়া মনে কর যে অসম্ভব আমি সম্ভব করে ফেলাম
এই সমাজে যে গুণ পোকা আছে না, যে রোগ বালাই আছে না, রোগ বালাই মনে কর যে বালা করে দেবো, বুঝতে পারছস? ওই যে ভাই, নাটক সিনেমায় সাধু সন্ন্যাসীদের শরীর থেকে যেরকম একটা রে বাড়ায়, শক্তি বাড়ায়, সেরকম আর কি, তাই তো? হ্যাঁ, একদম একদম, তুই লাইন মতো ধরছস। খুবই ভালো হয় ভাই, খুবই ভালো হয়। এই উসিলায় মনে করেন যে আমার ঘুষ ছাড়া একটা চাকরি হয়ে যাবে ভাই, খুবই ভালো হয়। বলেন কি করতে হবে ভাই, আপনি খালি বলেন কি করতে হইব। বেশি কিছু করা লাগবে না, খুবই ইজি কাম। রাইতের বেলায় তুই একলা একলা আশপাশের কবরস্থান আছে না, সে কবরস্থানে যাইয়া পোলা পানের যে কবর আছে না, সে কবরে দেয়া পোলা পানের মাথার চুল, এক গোজা চুল আমার জন্য লয়ে আবি, পারবি না? কি কইতেছেন ভাই, রাইতের বেলা কবরস্থানে একা, এইটা কেমনে সম্ভব? আবে আমি যার কাছে দীক্ষা লইতে আছি, হ্যাঁ আমার কইছে গুরু, গুরু কইছে যে পোলা পানের এরকমের চুলের গোছা লাগবে, এই তরিকাটা দিচ্ছে, ঠিক আছে? তুই যাবি, তুই যদি ঠিকঠাক মতো জিনিসটা লয়ে আবার পারস, তাহলে মন তন্ত্রমন্ত্র থেকে আমার জন্য ওয়ান টুর ব্যাপার হয়ে যাব, ঠিক আছে? আর এই কামটা যদি তুই ফিনিশ করবার পারস, তোর চাকরি মনে কর যে কনফার্ম পাইয়ে গেছস। চা ভাই, পারা না পারার সে তো দূরের কথা ভাই, আপনি যে কথা আমাকে শুনাইছেন না, আগামী সাত দিন সাত রাত আমার ঘুম হইব না ভাই, আমার এক্ষুনি হুজুরের কাছে যে পানি পড়া খেতে হবে। আরে আদিল্লা, এত ডরাস খেলা খেলা, এত ডরাস শুন, জীবনে বালা কিছু পাইতে হইলে কিছু স্যাক্রিফাইস করণ লাগে, কিছু দেওয়ান লাগে, বুঝতে পারছস ভাই? দুঃখিত ভাই, যে কানে ধরছি, মাপ চাইছি ভাই, আপনার কাছে আমি চাকরির কথা বলছি, আমার খুব ভুল হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন আপনার কাছে চাকরির কথা বলবো না ভাই, আমারে মাফ করে দেন, যদি জীবনে বেঁচে থাকি আপনার সাথে আবার দেখা হবে ভাই, আসসালাম আলাইকুম। আবে ওই আদিল্লা, ওই ছাড়া ওই কথা তো শেষ হয়ে গেল, খারাপ না? হ্যাঁ আপু, তুই কত রঙ দেখালি, তুই হঠাৎ করে কথা বলছিস কেন? একটা সামান্য বিড়াল হারিয়ে গেছে, এর জন্য কি এইভাবে মাইকের হারানো বিজ্ঞপ্তি দিতে হয়? আমি যদি আমার সিন্ডিকে ফিরে পাওয়ার জন্য হারানো বিজ্ঞপ্তি দেও, তাতে তোর কেন গা জ্বলছে? ওরকম মিচমিচে কালো নোংরা একটা বিড়াল দেখলেই গা ঘিনঘিন করে। আমি তো ভেবেছিলাম যাক বাবা, হারিয়ে গেছে, কয়টা দিন শান্তিতে থাকতে পারবো, কিন্তু না, তোমার তো সারা এলাকায় হচ্ছে মাইকিং করাতে হয়েছে হারানো বিজ্ঞপ্তি দিয়ে, তাও আবার কাকে দিয়ে? ওই যে কি জানো ওর নাম, কি জানো, আচ্ছা নাম মনে হয় ও ভেড়াটাকে দিয়ে। ভেড়া? তুই কাকে মাত্র ভেড়া বললি? আমাদের এলাকায় তো একটাই ভেড়া আছে, তুই তোমার বয়ফ্রেন্ড হাফিজ। তুই আমার হাফিজকে ভেড়া বললি? তোর এত বড় সাহস, তুই আমার বয়ফ্রেন্ডকে তুই ভেড়া বলছিস? ভেড়াকে ভেড়া বলবো না তো আর কি বলবো। আরে যে ছেলে গার্লফ্রেন্ড বলেছে যে আমার বিড়াল হারিয়ে গেছে, আমার বিড়ালটা একটু খুঁজে দাও, সেটা শুনে সে হচ্ছে রাস্তায় রাস্তায় মাইকিং করছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি বিড়াল হারানো গেছে, মানে তাকে ভেড়ার সাথে তুলনা করো না তো কার সাথে তুলনা করো, তুই বলে দে। বাস মারিয়া, তুই এক্সেস কথা বলছিস, তোকে আমি 100 বার বলেছি তুই আমার হাফিজকে নিয়ে কোনো কথা বলবি না, তারপরে দেখ তুই আজকে যা তা কথা বলছিস। আমি এখনই বাবাকে ডাকবো, বাবাকে ডেকে আমি কমপ্লেন করবো তোর নামে। বাবা, বাবা, শোনো শোনো বাবা। আচ্ছা আপু, বাবাকে ডাকলে তো তোরই প্রবলেম, কারণ বাবা তো এতদিন জানতো না যে তুই ভেড়াটার সাথে, আই মিন ওই হাফিজুদ্দিনের সাথে প্রেম করছিস, এখন যদি বাবা আসে বাবা তো জেনে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু ডাকতে চাচ্ছিস আমি ডাক দিই। বাবা, বাবা, আপু কি যেন বলবে, কি বলবে? না বাবা, তেমন কিছু না, আমি আসলে তোমাকে ডেকেছি এটা বলার জন্য যে তুমি তো মহল্লার এদিকে ওদিকে কত জায়গায় যাও না, যদি তুমি আমার সিন্ডিকে দেখতে পাও তুমি প্লিজ বাসায় নিয়ে এসো। আরে সেটা কি তোকে বলতে হবে, আমি তো আগেই ভেবে রেখেছি। যাকে আর কিছু বলবি? না আর কিছু বলবো না, এটার জন্যই তোমাকে আমি ডাকছিলাম। ঠিক আছে ঠিক আছে, অনেক চিন্তা করিস না, বুঝলি, মশা মারতে কামান দাঁড়িয়ে। উল্টো জীবন, উল্টো সময়, উল্টো তোমার মন, উল্টো মায়ার জালে তুমি জড়াও সারাক্ষণ স্বপ্ন।